সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়া চরে যমুনা নদীতে জমে উঠেছে ভাসমান পাটের হাট। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসেন পাট কেনাবেচা করতে। শত বছরের পুরাতন ব্যতিক্রমে এই হাট চলে নদীর মধ্যে। পাটের মান ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসেন এই হাটে। সিরাজগঞ্জের যমুনা নদীতে সারি সারি ভাসমান নৌকা, এই নৌকাতেই বসেছে পাটের হাট। দূর দূরান্ত থেকে নদীপথে কৃষকরা আনছেন পাট। বেলা বাড়ার সাথে সাথে সরগরম হয়ে ওঠে ভাসমান এই হাট। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চর নাটুয়ারপাড়ায় শত বছর ধরে বসছে ব্যতিক্রমী পাটের হাট। প্রতি শনি ও বুধবার বসে এই হাট। শুধু নৌকা নয়, অনেকে ঘোড়ার গাড়িতেও পাট আনেন। নৌকার পাশাপাশি নদীপাড়েও প্রচুর পাট কেনাবেচা হয়। স্থানীয়দের পাশাপাশি টাঙ্গাইল, গাইবান্ধা, জামালপুর, বগুড়া থেকেও কৃষকরা এই হাটে আসেন। তবে এবার পাটের দাম কম বলে দাবি কৃষকদের। এক মন পাট আপনার ছাটাই করে হাটে নিয়ে আসতে আমাদের পড়াই 2400 থেকে 3000 টাকা খরচ হয়ে গেছে। এখন আমরা পাট বেচতেছি ধরেন 2200-2300, হাই 2500 টাকা। আগের বন্যা অনেক গেরস্থ, পাটের টেপ হইতেছে না, কাটতে সময় লাগে, আবার দুটি গালো কামলা লাগে বেশি। পাটের মান ভালো ও দাম কম হওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে এখানকার পাট কিনতে আসেন পাইকাররা। এই নাটের পাড়া হাটে অনেক প্রচুর পাট বেচা কিনি হয়, যার জন্য আমরাও বেচা বেচে বেড়াইছি পাট 2200-2500 টাকা, 2600 টাকা, এটা নর্মাল বাজার। নৌপথের সুবিধা ও খরচ কম হওয়ায় বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে নাটুয়ারপাড়া পাটের হাট। এখানে পাটটা বেশি দামে বিক্রি করতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো, নৌকা যোগে এসে নৌকায় বিক্রি করে। প্রতি হাটে 3-4 হাজার মন পাট বিক্রি হয় বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তা। সিরাজগঞ্জের অন্যান্য উপজেলা প্লাস বগুড়া, আপনার জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা বিক্রেতা এখানে আসার সুযোগ আছে। হ্যাঁ, এই জন্য একটা বড় হাট। হাটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় পর্যাপ্ত টহল বাড়ানোর কথা জানায় পুলিশ। এই নাটোয়ারপাড়া হাটের পাশেই আমাদের একটি পুলিশের ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির থেকে এখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয় এবং হাট কমিটি সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। চলতি বছর কাজীপুরে 6200 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আগাম বন্যার কারণে উৎপাদন কিছুটা কম হয়েছে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।